প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম জবস আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনাদেরকে পুরোটা পড়ে শোনাচ্ছি। এটা ঢাকা জেলা যে ডিসি অফিস রয়েছে সেই ডিসি অফিসের চাকরিটা আপনারা দেখতে পাচ্ছেন। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি, জেলা হচ্ছে ঢাকা, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস প্রতিষ্ঠান, ওকে। ওয়েবসাইট mopa.gov.bd, মোট পদ হচ্ছে 2টি, পদের সংখ্যা হচ্ছে 22টি, অর্থাৎ ক্যাটাগরি 2টি ক্যাটাগরিতে 22 জন লোককে নিয়োগ করা হবে। বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা এইচএসসি, অর্থাৎ এইচএসসিও আবেদন করতে পারবেন, স্নাতকও আবেদন করতে পারবেন। এখন আবেদনের সময়সীমা হচ্ছে 15 সেপ্টেম্বর 2022, আবেদন করতে হবে ডাকযোগে, ওকে। এখন আমরা আবেদন পত্রটি দেখে আসবো, নিয়োগ পত্রটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু নিচে আসলেই কিন্তু আমরা দেখতে পারবো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ 15/9/2022, ওকে। সো আমরা এই যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, এখন নিয়োগপত্রটি চলে আসছে। সো দেখতেছেন এখানে ইউনিয়ন পরিষদের সচিব গ্রেড 14, পদ সংখ্যা হচ্ছে 60টি, বেতন হচ্ছে 10,000 থেকে 24,000 টাকা, এবং যোগ্যতা হচ্ছে দেখেন স্নাতক পাস হতে হবে, যে কোনো দ্বিতীয় শ্রেণী নিয়ে স্নাতক পাস হতে হবে। এবং বেতন হচ্ছে এখানে বেতন ভাতার 75% আপনার সরকার কর্তৃক দিবে এবং 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরেরটা হচ্ছে আপনাদের হিসাব সহকারী কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন 75% দিবে সরকার এবং 25% দিবে ইউনিয়ন পরিষদ কর্তৃক, ওকে। সো আপনারা কী করবেন, যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা চলে যাবেন কি সাইটে, আবেদনপত্রের কপি পাবেন আপনারা এখানে, যে এই দেখেন আবেদনপত্রের কপি পাবেন www.dhaka.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদনের সেই কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন, ওকে। ডাউনলোড করে নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, তারপরে প্রার্থীকে জেলা প্রশাসক ঢাকায় অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে ক্রমিক নং 1-এ বর্ণিত পদের জন্য 500 টাকা, অর্থাৎ 1-এ বর্ণিত পদের জন্য 500 টাকা এবং ক্রমিক 2-এ বর্ণিত পদের জন্য 400 টাকা মূল্যবান ব্যাংক ড্রাফট আপনাকে জমা দিতে হবে, ওকে। তারপরে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনকারী কর্তৃক আবেদনপত্রের সাথে পদের নাম, প্রার্থীর নাম, ঠিকানা সম্বলিত 14x4 ইঞ্চি সাইজের 10 টাকার অব্যাহত ডাক টিকিট লাগানো একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে, অর্থাৎ খামে ডাকযোগে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছর, যেটা আমি প্রথমেই বলেছি, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর, ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কথা বলা হয়েছে, খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা যদি থাকে, বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম এবং ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে, ওকে। এবং শারীরিক প্রতিবন্ধী যদি হয় তাহলে শারীরিক প্রতিবন্ধী এতিমদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে, এবং আনসার ভিডিবি যদি থাকে তাদেরও একটা সনদপত্র লাগবে, ওকে। আর দেখেন আরও অনেকগুলো রয়েছে, এগুলো সব পরে দেখবেন। নিয়োগপত্রটি নিয়োগটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা গুগলে সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, ওকে। এখন এগুলো জমা দিবেন কত তারিখ থেকে কত তারিখের ভিতরে, এখানে দেওয়া আছে আপনাদেরকে। দেখেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে রিট পিটিউশন নং, এই যে পিটিউশন নং হতে উদ্ভূত লিড টু আপিল মামলা নং এত, এবং এখান থেকে গত 5/2/2018 বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ প্রতিপাদন করা হবে, ওকে। এবং সর্বশেষ আপনাকে দেখেন পদ শূন্য থাকা সাপেক্ষে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বা বেশি করতে পারবেন, ওকে। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদেরকে কিন্তু ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে দেখেন জেলা প্রশাসক ঢাকা বরাবর কিন্তু আপনাদেরকে আবেদন পত্রটি ডাকযোগে কিন্তু পাঠাতে হবে, ওকে। সো গাইজ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।